হচ্ছে সরষের তেল দিয়ে তেল মাছটায় হলুদ মাখিয়ে নিচ্ছে। তেল গরম হয়ে গেছে, পিসগুলো দিয়ে মাছটাকে ভেজে নেব। একটা সাইড আমার ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে উল্টে দিচ্ছি। মাছের দুটো সাইডই ভালো করে ভাজা হয়ে গেছে। মাছের তেলেতেই দিয়ে দেব পাঁচ ফোড়ন আর যে শুকনো লঙ্কাটার মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে টমেটো কুচি দিয়ে দেব, নুন দেব, নুন বাটা, আদা বাটা, এবার দিয়ে ভালো করে কষাতে থাকবো। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, সরষে বাটা যেটা এটা দিয়ে দেবো, আবার একটু আমি কষিয়ে নেব। ভালো ধোয়া জলটা দিয়ে দেব, আমি আর অন্য জল ব্যবহার করবো। মাছটা ফুটে উঠেছে, এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম, এবার এক মিনিটের মতো ফুটিয়ে দেব। আমার মাছের ঝালটা তৈরি হয়ে গেল।